সরকার আসে সরকার যায়, কিন্তু পাহাড়ি জনপদগুলিতে পানীয় জলের সমস্যা কেউ যেন সমাধান করতে নারাজ। প্রতি বছরই শুকা মৌসুমে পাহাড়ি এলাকাগুলিতে পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। ভোটের মুখে প্রায় সব দলের নেতা নেত্রী এইসব এলাকাগুলিতে এসে গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু নির্বাচন শেষ হতে কেউ পানীয় জলের ব্যবস্থা করতে এগিয়ে আসেনি। আজও পানীয় জলের তীব্র সংকট রয়েছে মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত রঙ্গিটিলা গুচ্ছ গ্রামে। এই গ্রামের প্রায় 40 থেকে 50 পরিবারের মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা হয়নি। এক প্রকার বাধ্য হয়ে এলাকার রমণীরা দূর দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করছেন। শনিবার রাতে তেলেমুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের রঙ্গিটিলা গুচ্ছ গ্রামে হালকা বর্ষণে প্রায় 300টি পরিবার জলের সংকটে ভুগছেন। হালকা বৃষ্টির কারণে রঙ্গিটিলা গুচ্ছ গ্রামে বিদ্যুৎ পরিষেবা ছিন্ন হয়ে পড়ে, আর তাতেই দেখা যায় বিপত্তি। এই এলাকায় বসবাসকারী প্রত্যেকটি পরিবার পানীয় জলের জন্য কেবলমাত্র ভরসা তুই মধু এলাকার ওয়াটার পাম্পের মাধ্যমে জল সরবরাহ। এই ওয়াটার পাম্প ছাড়া তাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। বর্তমানে ওই এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষেরা ছড়া কিংবা কুয়ার জল পান করছেন। যা শিবির থেকে আইন আমরা যেন খালি ওই ঋণ করতে খাইতাছি। কতদিন যাব? 2003-এ তো শিবির হয়েছে, ওখান তো 21 চলে, ওখান তো আমরা যদি সাপ্লাই দেন ওই ঋণ করতে খাইতেছি আর কি। ওখান যদি গ্যাস যদি বান দেয় জল থাকে, বান ছাড়া দিলে জল শেষ। এটা বাইরে থেকে ফোন তো আইয়া দেখতেছে, এটা মাসে 2-3 বার আইয়া দেখে। এখানে কত পরিবার আপনারা? আমরা এখানে তো এখানে যে 20 পরিবার আর কি, আর উপরে তো সাপ্লাই আছে, আমরা যদি সাপ্লাই নেই। আপনার 20 পরিবার কি সাপ্লাই নেই? এদিকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার কারণে প্রত্যেকটি পরিবার নানা সমস্যায় ভুগছেন। বিদ্যুৎ দপ্তর বিদ্যুতের পরিষেবা স্বাভাবিক না করলে আগামী কয়েকদিন পানীয় জল পাবে না রঙ্গিটিলা গুচ্ছ গ্রামবাসী। এদিকে এই ওয়াটার পাম্পে জল সংগ্রহ করে গাড়ির মাধ্যমে হাজরাপাড়া, বিলাই হাম সহ 18মুড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়। বিদ্যুৎ না থাকার কারণে রঙ্গিয়াটিলা গ্রাম সহ 18মুড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় পানীয় জল পৌঁছতে পারেনি। সবাই কি আপনারা কুয়ার জলে খাইতেছেন আজকে? আজকে থেকে কালকে কুয়ার জল নিতেছে আর কি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।